সবাই আম খাচ্ছি নাকি? এখন আমরা সবাই আম খাচ্ছি এবং সবার বাড়িতেই আম আছে। আম খাওয়া ভালো, তবে আম বেশি খেলে আবার ঘুম আসবে, এদিকেও মনে রাখতে হবে, কারণ লেখাপড়া করার পর তোমাকে ঘুমাতে হবে। সুতরাং অনেক বেশি করে আম খাবো না, যেটুকু আমার দরকার সেটুকুই খাবো, তাই না? তারপরে আছে বাদাম। বাদামের ইংরেজি হবে নাট, NUT, নাট, NUT, নাট। এবার আছে সার। সারের ইংরেজি হবে অক্স, OX, অক্স মানে সার। তারপরে আছে দুধ। দুধের ইংরেজি হবে মিল্ক, MILK, MILK, মিল্ক। তারপরে আছে দেখো চাঁদ। চাঁদের ইংরেজি হবে মুন, MOON, MOON, মুন মানে চাঁদ। তারপর আছে মাছি। মাছির ইংরেজি হবে ফ্লাই, FLY, ফ্লাই, ফ্লাই মানে মাছি। তারপর আছে লোহা। লোহার ইংরেজি হবে আয়রন, IRON, আয়রন। তারপর আছে কাক। কাকের ইংরেজি হবে ক্রো, CROW, CROW, এটা হলো ক্রো, ক্রো মানে কাক। তারপর আছে দেখো কমলা। কমলার ইংরেজি হবে অরেঞ্জ। এই বানানটা একটু কঠিন, তারপরেও তোমরা বানানটা যেহেতু করেছো কয়েকবার, এই জন্য আমার বিশ্বাস মনে রাখতে পারবে। কমলার ইংরেজি হলো অরেঞ্জ, OR ANGE, অরেঞ্জ, তাই না? OR ANGE। এবার আছে বাতি। বাতির ইংরেজি ল্যাম্প, LAMP, LAMP, ল্যাম্প। তারপর আছে লাটিম। লাটিমের ইংরেজি হবে টপ, TOP, টপ, টপ মানে লাটিম। তারপর আছে জুতা। জুতার ইংরেজি হবে শু, SHOE, SHOE, শু। তাহলে আমরা এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আইটেম করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসে 1, 2, 3 দেওয়া আছে। আমি বোর্ডে 4 নম্বর রিঅ্যারেঞ্জ লিখে দিয়েছি, এখন রিঅ্যারেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের 1, 2, 3, 4 আইটেম শেষ হয়ে গেলে আমরা এর পরের ক্লাসে, অর্থাৎ সামনের সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে, আমরা আবার 5 ও 6 নিয়ে আলোচনা করলে আমাদের প্রথম দ্বিতীয় শ্রমিক সিলেবাসও শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সিলেবাস শেষ করার পর আরও কয়েকবার সিলেবাসটি শেষ করব, তারপরে শেষের দিকে প্রথম শ্রমিক দ্বিতীয় শ্রমিক দুটি নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের ক্লাস ওয়ানে বুঝতে অসুবিধা না হয়, এবং ওয়ানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি শেষের দিকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই একটু খেয়াল করো বোর্ডের দিকে। বোর্ডে দেখো আমি কি লিখে দিয়েছি। এখানে আছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জটা হলো যে এলোমেলো করে তোমার বর্ণগুলো দেওয়া থাকবে, সেটাকে তোমাকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে, অর্থাৎ সাজিয়ে লেখো। এখানে আছে দেখো এস, এটা স্মল লেটার দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ, এস, এ ক্যাপিটাল লেটার দেওয়া আছে, আবার এস স্মল লেটার দেওয়া আছে। তাহলে এটাকে আমি যদি সাজাই তাহলে সেক্ষেত্রে আমি পাবো এস, মানে গাধা। আমরা এখানে যেই শব্দটা তৈরি করব সেই শব্দটার মানেটাও জেনে নেব, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। এবং আমার মনে হয় তাহলে এখানে আমি 10টা শব্দ পেলাম, এই 10টা শব্দের মানেগুলো পেয়ে নিলাম, অর্থগুলো জেনে রাখবো, আবার 10টা ইংরেজি শব্দ মনে রাখবো। SAS তাহলে হবে ASS, এস মানে গাধা। তারপরে এখানে দেখো TOP, অর্থাৎ টি স্মল লেটার, ও স্মল লেটার, পি ক্যাপিটাল লেটার। তাহলে আমরা প্রথমেই দেব ক্যাপিটাল লেটার, যদিও তোমাদেরকে এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে কোন অক্ষরটি প্রথমে হবে, যে অক্ষরটি হবে প্রথমে সেটি ক্যাপিটাল লেটার দেওয়া আছে, এই জন্য তোমরা অনায়াসেই বুঝতে পারছো যে ক্যাপিটাল লেটার কোনটা হবে, তাই না? বা প্রথমে কোনটা হবে। কিন্তু যখন 2, 3, 4 করবো রিঅ্যারেঞ্জ, তখন তোমাকে এভাবে আর সাজানো থাকবে না, হয় সবগুলোই ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে কিংবা সবগুলোই স্মল লেটার দেওয়া থাকবে, যেভাবে লিখতে হয় তখন তোমাকে সেভাবে লিখতে হবে। তাহলে এখানে আছে IOL, এখানে হবে OIL, অয়েল, অয়েল মানে তেল। এখানে আছে NUS, N দেখো স্মল লেটার, U স্মল লেটার, S আছে ক্যাপিটাল লেটার। তাহলে আমরা কি করতে পারবো, SUN, সান, সান মানে সূর্য। তারপরে আছে দেখো DIK, ডি ক্যাপিটাল লেটার নাই, ডি আছে স্মল লেটারে, আই আছে স্মল লেটারে, কে আছে ক্যাপিটাল লেটারে। সুতরাং আমরা লেখার সময় এখানে লিখব KID, কিড, তাই না? কিড মানে ছাগল ছানা, KID, কিড মানে ছাগল ছানা। তাহলে আমাদের কয়টা হয়ে গেল, এই 5টি শব্দ আমরা এলোমেলো করে সাজানো ছিল, এলোমেলো করে দেওয়া ছিল, আমরা সাজিয়ে 5টি শব্দ তৈরি করলাম। আমি আর একবার বলি, SAS তাহলে হবে ASS, এস, এস মানে গাধা, TOP, POT, পট, পট মানে পাত্র। এখানে আছে দেখো IOL, তাহলে আমরা সাজালে হবে OIL, অয়েল, অয়েল মানে তেল। এখানে আছে দেখো NUS, তাহলে সাজালে পাবো SUN, সান, সান মানে সূর্য।
এখানে আছে ডি আই কে, এটাকে সাজালে আমরা পাবো কে আই ডি, কিড। কিড মানে ছাগল ছানা। তাহলে আমাদের এখানে পাঁচটি শব্দ হয়ে গেল। এবার আমি পরের পাঁচটিতে আসি। তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমাদের কি এই রিঅ্যারেঞ্জ করতে কোনো অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে কোন শব্দটি তুমি বুঝতে পারছো না, তাহলে আমি পরের ক্লাসে ওই শব্দটি নিয়ে আলোচনা করলে তুমি আবার বুঝে নিতে পারবে। আর আমার বিশ্বাস সবাই এই যে 1, 2, 3, 4 নম্বর আইটেম পর্যন্ত আমরা পড়াচ্ছি, এই 4 নম্বর আইটেম পর্যন্ত সবাই বুঝতে পেরেছ, কারণ প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস আর দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস একই রকম। সেক্ষেত্রে আমাদের বুঝাতে বা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা 1 নম্বরে পড়েছিলাম মেক এ ওয়ার্ড উইথ অ্যালফাবেট এ টু এল, ঠিক দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসেও আছে 1 নম্বরে মেক এ ওয়ার্ড উইথ অ্যালফাবেট এম টু জেড, অর্থাৎ ওখানে এ থেকে এল পর্যন্ত হয়ে গেছে বিধায় আমরা এখানে এম থেকে জেড পর্যন্ত দিয়েছি বা এম থেকে জেড পর্যন্ত পড়ব। 2 নম্বরে প্রথম সাময়িক সিলেবাসেও ছিল রাইট দ্য মিনিং, এখানেও আছে রাইট দ্য মিনিং, শব্দগুলো শুধু আলাদা দেওয়া আছে। 3 নম্বরে আছে রাইট ইন ইংলিশ, প্রথম সাময়িকেও রাইট ইন ইংলিশ ছিল, এখানেও শব্দগুলো আলাদা করা আছে। 4 নম্বরে আছে রিঅ্যারেঞ্জ, এই রিঅ্যারেঞ্জটা ওখানে এই শব্দ দেওয়া ছিল 10টা আলাদা শব্দ, এখানেও 10টি আলাদা শব্দ দেওয়া আছে। তাহলে আমরা 1, 2, 3, 4 আইটেম পড়লে প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসের মতনই আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসটিও শেষ হবে। তাহলে আমরা চলে আসি, এখন দেখো এখানে কী দেওয়া আছে, স্মল লেটারের এল, স্মল লেটার আই, স্মল লেটার কে, ক্যাপিটাল লেটার আছে এম। তাহলে কী হবে, এম আই এল কে, মিল্ক, মিল্ক মানে দুধ, আমরা যেটা পড়লাম এর আগেই এম আই এল কে, মিল্ক মানে দুধ। এবার দেখো এ এম পি এল, আমি কিন্তু এর আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা অবশ্যই বাড়িতে দুধ ও ডিম খাবা এবং খেতে হবে, আমাদের শরীরের জন্য উপকারী, এবং তার সাথে সাথে আমরা যেহেতু লেখাপড়া করছি অনেক কষ্ট করে, তাহলে আমাদেরকে অবশ্যই শরীরের জন্য, আমাদের লেখাপড়ার ভালো করার জন্য, আমাদের ব্রেন ও বুদ্ধির জন্য আমাদেরকে কী করতে হবে, দুধ ও ডিম খেতে হবে। অনেক ছেলেমেয়ে দেখা যায় যে ডিম খায় কিন্তু কুসুমের অংশটা খায় না, অর্থাৎ কুসুমটা খায় না কিন্তু সাদা অংশটা খায়। তবে সাদা অংশটা এখন তোমার জন্য না, তোমার যখন বয়স হবে তখন তুমি কুসুমটা বাদ দিয়ে সাদা অংশ খেতে পারবে, কিন্তু এখন যেহেতু তোমরা ছোট এবং আমরা যেহেতু কেজি ক্লাসে পড়ি, আমাদের সবার জন্য দুধ ডিম খুবই উপকারী এবং আমরা ডিম কুসুম সহ খাবো, তাই না? এখন আমরা ডিমটা কুসুম সহ খাবো এবং প্রতিদিন একটি করে ডিম খাবো, সেটি সকালে খাই বা রাত্রে খাই, যখনই খাই না কেন প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করব। অনেকে ডিম খেতে অপছন্দ করো, তবে অপছন্দ করলে হবে না, তাহলে তোমার শরীরের জন্য খারাপ হবে সেটা বা ক্ষতিকর। তুমি একদিন পরপর পারলেও একটা করে খাবে বা একটা একটা করে খাবে, প্রতিদিন না পারলেও যখন তোমার মনে হবে তখনই খাবে, তবে ডিমটা খাওয়া আমাদের খুবই শরীরের জন্য দরকার। দুধ ডিম পানি, এই পানির কথাও বলেছিলাম গত সপ্তাহে যে পানি বেশি করে খাবে, বেশি করে পানি খেলে তোমাদের শরীরের জন্য উপকার হবে, আমরা সবাই বেশি করে পানি খাবো, তো আমরা দুধ ও ডিমও খাবো। এখানে আছে দেখো এ এম পি, আর এখানে আছে এল, এলটা আছে ক্যাপিটাল লেটার আর এ এম পি আছে স্মল লেটার, সেক্ষেত্রে আমরা পাবো এখানে এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প মানে বাতি, তাই না? তারপরে এখানে আছে দেখো জি ই এল, জি স্মল লেটারে, ই স্মল লেটার, এল আছে ক্যাপিটাল লেটার, তাহলে আমাদের এখানে হবে এল ই জি, লেগ, লেগ মানে পা। এবার আছে দেখো ও ও জেড, এখানে দুইটা ও লিখেছি, আমি ডাবল ও বললাম না, কারণ এখন আর ডাবল ও বলা যাবে না, এখন আলাদা আলাদা করে বলতে হবে। তাহলে ও ও জেড, ও ও লিখেছি আমি স্মল লেটারে আর জেডটা দেওয়া আছে ক্যাপিটাল লেটারে, সেক্ষেত্রে আমাদের এখানে হবে জেড ও ও, তাহলে হবে জু, জু মানে চিড়িয়াখানা। তারপরে এখানে আছে দেখো টি ই আর এ ডব্লিউ, এটা সবাই বলো একটু, এটা কী হবে, এটা একটু বড় বানান, সেটা হলো টি ই আর এ ডব্লিউ, তাহলে এখানে হবে ডব্লিউ এ টি ই আর, ওয়াটার, তাই না? ডব্লিউ এ টি ই আর, তাহলে এটা হবে ওয়াটার, তাহলে ওয়াটার মানে পানি, যেই পানির কথা আমরা আগেই বলেছিলাম এবং পানিটা আমরা পড়েছি রাইট দ্য মিনিংয়ে। তাহলে আমরা এখানে যে শব্দগুলো পেলাম সেই শব্দগুলোই আবার দেওয়া আছে রাইট দ্য মিনিং, রাইট ইন ইংলিশ, সুতরাং আমাদের সবার জন্য এটা সহজ হবে। আমি আরেকবার বলি শেষের দিক থেকে, প্রথম দিকে টি ই আর এ ডব্লিউ, তাহলে এটা হবে ডব্লিউ এ টি ই আর, ওয়াটার, ওয়াটার মানে পানি। এখানে আছে ও ও জেড, তাহলে এটা হয়ে যাবে জেড ও ও, জু, জু মানে চিড়িয়াখানা। এখানে আছে দেখো জি ই এল, এখানে হবে এল ই জি, তাহলে এটা হবে লেগ, লেগ মানে পা।
AMPL এখানে হবে LAMP ল্যাম্প, ল্যাম্প মানে বাতি। এখানে আছে LIKM, এটা হবে MILK মিল্ক, মিল্ক মানে দুধ। এখানে আছে DIK, এটাকে আমরা সাজালে পাবো KID, তাহলে হবে কিড, কিড মানে ছাগল ছানা। এখানে আছে NUS, এটাকে আমরা সাজালে পাবো SUN, সান, সান মানে সূর্য। এখানে আছে দেখো IOL, এটাকে আমরা সাজালে পাবো OIL, অয়েল, অয়েল মানে তেল। এটা আছে TOP, এটাকে সাজালে পাবো POT, পট মানে পাত্র। এটা আছে SAS, এটাকে সাজালে পাবো ASS, S, S মানে গাধা, তাই না? তাহলে আমরা সবগুলোর মানেও জেনে নিলাম, রিয়ারেঞ্জ কীভাবে করতে হবে সেটাও জেনে নিলাম, তার সাথে সাথে শব্দগুলোর অর্থ জানলাম এবং আমরা ইংলিশটাও জেনে নিলাম। এখন আমাদের দেখো একটা জিনিস আছে, দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় দেওয়া আছে, যেটা 1, 2, 3, 4, 4টি আইটেম দেওয়ার পর মৌখিক অংশতে দেওয়া আছে 5 নম্বরে 5টি মাছ, 5টি পশুর নাম। 6 নম্বরে দেওয়া আছে রাইমস, এই রাইমসটা আছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তারপরে আছে জনি জনি, আর একটা আছে রেইন রেইন গো অ্যাওয়ে, তাই না? এই তিনটি রাইমস দেওয়া আছে, এই তিনটি রাইমস আমরা পড়েছি এই নার্সারি শ্রেণীতে। তারপরে আমরা দেখি, একটু চেষ্টা করি সবাই মিলে আমরা বলি, তাই না? রাইমসের নাম কি? ছড়ার নাম বলো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আবার বলো সবাই, আমরা একটি ছড়া তিনবার করে বলবো, আবার বলি আমরা সবাই, না ছড়াগুলো পড়তে ভালো লাগবে। ছড়ার নাম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তাহলে স্টার্ট করি, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আরেকবার বলি, সবাই মিলে পড়ো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ভেরি গুড, সবার পড়া সুন্দর হয়েছে, সবাই আমরা একটা হাততালি দিই, তাই না? আমরা অনেকক্ষণ ধরে লেখাপড়া করছি, আমরা বাসায় পড়ছি, আবার লেখা বাসাতে খেলাধুলাও করছি, এবং এটাই করতে হবে। এখন তুমি যেহেতু স্কুলে আসতে পারছো না, সেহেতু বাসাতে তোমার প্রথম কাজ হবে পড়ালেখা করা, এবং তারপরের কাজ তুমি অন্য অন্য যে কোনো কাজ আছে সেগুলো করতে পারবা, যেমন বই পড়া, টিভি দেখা, তাই না? কোনো খেলাধুলা করা, ছোট্ট খেলাধুলা, যেমন তুমি ক্যারাম খেলতে পারবা বাসায়, বাসায় বসে বা বড় ভাই বোনদের সাথে যে কোনো খেলা, কাগজ কাগজ নিয়ে খেলাধুলা করতে পারবো, মেয়েরা হয়তো পুতুল নিয়ে খেলতে পারবা, কিন্তু বাড়ির বাইরে কোনো ক্রমেই বাড়ির বাইরে যাওয়া যাবে না বা যেতে হবে না, তাই না? আর আমরা এর আগেও বলেছিলাম আমি যে তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে মসজিদে যদি না যাও তাহলে বাড়িতে বসে পড়বে আব্বু আম্মুর সাথে, বড় ভাই বোনদের সাথে, যখন তারা যখন নামাজ পড়তে বসে তখনই তুমি পাশে জায়নামাজ বিছিয়ে বসে যাবে। এক্ষেত্রে আমাদের লাভ হলো একটা, সেটা হলো যে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়বো আল্লাহর কাছে, দোয়া করব, এবং আমার নামাজ পড়া কিভাবে আমি ছোট থেকে শিখে নিতে পারবো যাতে বড় হয়ে আমার কোনো অসুবিধা না হয়। আর তার সাথে সাথে আব্বু আম্মুর কাছে সূরাগুলো আমরা শিখে নিব, যে সূরাগুলো আমাদের জন্য দরকার। তো এখানে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হয়ে গেল, এবার আমরা চলে যাব বি নম্বরে, অর্থাৎ জনি জনি, ছড়ার নাম জনি জনি। তো জনি জনি কী হবে বলো, তোমরাই পারবে, ছড়ার নাম জনি জনি, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইওর মাউথ হা হা হা, তাই না? আবার বলি আমরা, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইওর মাউথ হা হা হা। আরেকবার বলি, ছড়ার নাম জনি জনি, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইওর মাউথ হা হা হা। তাহলে আমাদের দুটি ছড়া হয়ে গেল, এবার আমরা চলে যাব সি নম্বরে, রেইন রেইন গো অ্যাওয়ে। এটা আমরা সবাই ছোট থেকেই জানি, এখানে যে তিনটি ছড়া আছে, তিনটি ছড়া আমাদের জন্য খুবই মুখস্থ করা আছে, আমাদের জন্য খুবই সহজ, এবং সবাই আমরা বলতে পারছি। এই সব শেষের ছড়াটি হলো রেইন রেইন গো অ্যাওয়ে। তো এখানে আমরা বলি প্রথম লাইনটি, যে ছড়ার নাম হলো রেইন রেইন গো অ্যাওয়ে, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। আবার বলি দেখো, ছড়ার নাম রেইন রেইন গো অ্যাওয়ে,
रेन रेन गो अवे कम अगेन अनदर डे लिटल चिल्ड्रेन वांट टू प्ले रेन रेन गो अवे एक बार बोली छड़ार नाम रेन रेन गो अवे रेन रेन गो अवे कम अगेन अनदर डे लिटल चिल्ड्रेन वांट टू प्ले रेन रेन गो अवे हमें तीन छड़ा पड़ा शेष हो गल सामने क्लैसे पाँच टी माछ पाँच टी पशुर नाम तरह साथ तीन छड़ा और समय जदि थे तक हमें आर प्रथम के अर्थात एक दुई तीन चार पाँच छय छ आइटेम ही पढ़ा शेष करब এবার আমি তোমাদেরকে একটু বলি সেটা হলো যে প্রথম সামিক পরীক্ষার সিলেবাস যখন শেষ হয়ে গিয়েছিল তখন আমি তোমাদেরকে ভাওয়েল ও কনসোনেন্ট নিয়ে কথা বলেছিলাম তোমাদের সাথে এবং দেখিয়েও দিয়েছিলাম যে কোনটাই ভাওয়েল এবং কোনটি কনসোনেন্ট তাহলে এখানে আমি দেখো বক্সে লিখে দিচ্ছি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল তাই না এই পাঁচটি কি নাম ভাওয়েল ভাওয়েলের বাংলা হলো স্বরবর্ণ বলো সবাই ভাওয়েলের বাংলা স্বরবর্ণ তাহলে এখানে আছে পাঁচটি তাহলে বাকি একুশটির নাম কি বাকি একুশটির নাম হলো কনসোনেন্ট তাহলে এটা হয়ে যাবে ভি ও ডব্লিউ ই এল ভাওয়েল মানে হলো স্বরবর্ণ আমি লিখে দিলাম এই স্বরবর্ণ এটা হলো ভাওয়েল তাহলে এ ই আই ও ইউ যেই শব্দগুলোতে থাকবে সেগুলো হলো কি হবে ওটা প্রথম অক্ষর যদি এ ই আই ও ইউ থাকে তাহলে অর্থাৎ ভাওয়েল এই পাঁচটার মধ্যে থাকে তাহলে তার আগে যখন আমরা এই ফাঁকা ঘর পূরণ করব এন বা এ বসাতে বলবে তোমাকে তখন তুমি করবা কি এই পাঁচটি অক্ষর শব্দের প্রথম অক্ষরটি দেখবা এবং দেখার পরে তোমাকে এন বসাতে হবে এ এন এন আর এখানে বসাতে হবে এ অর্থাৎ কোনোটার আগে এন কোনোটার আগে এ বসাতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলেই বুঝতে পারবা যে কোনটাতে এন বসবে আর কোনটাতে এ বসবে আমরা একটা শব্দ দেখি এই শব্দটি কি হবে দেখো আমরা এখানে লিখেছিলাম এ এস 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 মানে গাদা যদিও তোমাদের এই সিলেবাসের মধ্যে এটি নাই তারপরে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যেহেতু সময় আছে আর আমরা প্রায় সিলেবাসের শেষের দিকে চলে এসেছি এই জন্য আমরা একটু এ ও এন নিয়ে কথা বলি তো তোমরা আগে বুঝে নাও সেটা হলো ভাওয়েল পাঁচটি এই পাঁচটি হলো কি কি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল বাকি একুশটি হলো কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ তাই না তো একুশটির কথাতে আমি এখন আসছি না আগে দেখি যে এ ই আই ও ইউ এই পাঁচটি যদি কোনো শব্দের প্রথম অক্ষরে থাকে অর্থাৎ ইংরেজি ওয়ার্ডের প্রথম অক্ষর এই পাঁচটির মধ্যে একটি হয় তাহলে সেক্ষেত্রে তার আগে এন বসবে যেমন আমি এখানে ধরো ফাঁকা ঘর করে দিলাম এখানে আমি লিখে দিলাম এস এ ডাবল এস তখন আমার এটা ছোটো অক্ষর অর্থাৎ স্মল লেটার হয়ে যাবে তাহলে এটা আমি দেখব এটা কী অক্ষর দেওয়া আছে এ দেওয়া আছে লেটারটি এই এ দেখো তো এখানে কোথায় আছে এখানে প্রথমেই দেওয়া আছে সুতরাং এই এটার আগে আমি কী বসাতে পারবো এন বসাতে পারবো ভেরি গুড এ এন এন তারপরে এখানে দেওয়া আছে এটা কী দেখো তো এটা পট তাহলে আমি যদি এখানে ফাঁকা ঘর করে পট লিখি পিওটি তাহলে এখানে কী হবে দেখো তো পি পিটা কি এখানে আছে দেখো তো এখানে আছে এ ই তারপর আছে আই তারপর আছে ও তারপর আছে ইউ সুতরাং এখানে পি নাই যেহেতু পি নাই সেহেতু আমরা এখানে বসাবো এ তাহলে হবে এ পট তাই না তাহলে এন এস এ পট তাহলে এ কোথায় বসলো যেই শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হবে না অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটির মধ্যে একটিও হবে না তখন তার আগে আমরা এ বসাবো আর যেই শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হবে অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটির মধ্যে একটি ওয়ার্ড হবে তখন তার আগে আমরা এন বসাবো তাই না তাহলে আমরা এ ও এনের ব্যবহারটি সুন্দরভাবে জানতে পারলাম এবং আমি এখন বাকি যে শব্দগুলো আছে সেই শব্দগুলোতেও তোমার এ ও এন কীভাবে ব্যবহার করে বা কীভাবে বসায় সেটা আমি তোমাকে জানিয়ে দেব তাহলে এখানে আছে এন এস এ পট এবার আছে অয়েল অয়েলের এখানে কী হবে দেখো ও আই এল তাহলে এখানে আমি ও পাচ্ছি সুতরাং আমাদের এখানে ও আছে চার নম্বরে তো এখানে আমি দেব কী দেবো বলো অয়েলের আগে তাহলে কী হবে অয়েলের আগে এন হবে কিন্তু এখানে তো অয়েল দিয়ে শুধু হবে না তাই না অয়েল দিয়ে হবে না তো আমি তোমাকে অয়েলের পরিবর্তে তোমাকে এখানে আমি ও ডব্লিউ এল দিই কারণ এন অয়েল হয় না ও ডব্লিউ এল দিলে আউল মানে পেঁচা তাহলে এখানে দেখো ও আছে তাহলে ও থাকলে তাহলে কী হবে
एन होबे वेरी गुड एन आउल होबे एन आउल आमी एखाने ऑयल बाद दिए तुम्हें जो एखाने आउल लेखो सेटा होबे ऑयल दिए शब्द होबे आबार जो मन रखार जन्नो मन करो जो एटा दिए आमी एन किभाबे पेलाम सेटाओ होबे कारण ও আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ও দিয়ে যখন তুমি লিখবে তখন ও ফর আউল লিখতে পারবে ও ডব্লিউ এল আবার ও ফর অয়েলও লিখতে পারবে আর আমাদের এটা যেহেতু রিয়ারেঞ্জ কাজে আমি এখানে আউল লিখতে পারবো না এখানে আমাকে অয়েল লিখতে হবে তাই না ও আই এল অয়েল এই কথাটি লিখতে হবে আর আমি ধরো ফাঁকা ঘরের আগে বসালাম আউলের আগে কী বসাবো তখন ওটা দেখলাম যে প্রথম অক্ষরটা কী হবে ও এই যে এখানে ও আছে এই জন্য এটার আগে আমি কী বসাবো এন বসাবো এবার আমি দেখি কি আছে তোমাদের কিন্তু এখানে আছে ওই এ ও এন এর ব্যবহার কিন্তু আবার দি এরও ব্যবহার আছে তো দি এর ব্যবহার আমরা এখন শিখছি না আমরা শুধু এ ও এনটা কোথায় বসে কীভাবে বসে সেটা আগে মনে রাখবো তারপরে ক্লাস ওয়ানে যখন উঠব তখন আমরা আবার দি এর ব্যবহারও শিখে নিব তাহলে এখানে মনে রাখবো আমরা শুধু খুব সংক্ষেপে যে কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে তার আগে এন বসবে আর কোনো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে তার আগে এ বসবে তাহলে আমরা ভাওয়েল কীভাবে চিনব ভাওয়েল হবে পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল আর কনসোনেন্ট কয়টি একুশটি ঠিক সে যেভাবে আমরা বাংলাতে পড়েছি স্বরবর্ণ অর্থাৎ অ থেকে অ আ রস্ব ই দীর্ঘ ই রস্ব উ দীর্ঘ উ তারপর রি এ ওই ও ও কয়টি হলো এগারোটি তাহলে বাংলাতে আমাদের স্বরবর্ণ এগারোটি আর ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ঊনচল্লিশটি তাহলে মোট বর্ণ হলো পঞ্চাশটি ঠিক সেভাবে আমরা ইংরেজিতে পড়ব বা পড়েছি ছাব্বিশটি অ্যালফাবেট কয়টি ছাব্বিশটি এই ছাব্বিশটির মধ্যে হবে পাঁচটি হলো ভাওয়েল আর বাকি একুশটি হবে কনসোনেন্ট কনসোনেন্টের বানানটা অনেক কঠিন অর্থাৎ সি ও এন এস ও এন এ এন টি কনসোনেন্ট আবার বলি সি ও এন এস ও এন এ এন টি তোমাদের এখন মনে রাখতে হবে না আর ভাওয়েল বানানটা হলো ভি ও ডব্লিউ ই এল ভাওয়েল মানে স্বরবর্ণ এটা শুধু মনে রাখো আমরা শুধু এ ও এন এর ব্যবহারের জন্য এই কথাটি বললাম যে কীভাবে এটি বসাতে হয় যদিও তোমাদের সিলেবাসে এটি এখন নাই কারণ এ ও এন এর ব্যবহার দিয়ে এখন সিলেবাসে দেওয়া নাই তোমাদের যখন ওয়ানে উঠবে তখন তোমরা বুঝতে পারবে আরও ভালোভাবে তাহলে আমি লিখলাম এখানে এন আউল এবার আমি একটা লিখি যে ল্যাম্প দিয়ে লিখি যে ল্যাম্পের এখানে কী হবে তাই না তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ল্যাম্প ল্যাম্পের এখানে দেখো কি আছে এল তো এল কি এখানে আছে এল এখানে নাই তাহলে সেক্ষেত্রে এখানে হয়ে যাবে এ ল্যাম্প একটি বাতি তাই না আচ্ছা আমি যদি এখানে লিখি তোমার ও এক্স অক্স এবার এটা একটু বাইরে থেকে দিলাম অক্স মানে কি বলো সবাই অক্স মানে সার ভেরি গুড অক্সের প্রথম অক্ষর কী দেওয়া আছে ও কেউ আমাকে বলো তো এই বক্সের মধ্যে কি ভাওয়েলগুলোর মধ্যে ও আছে শব্দটা অক্ষরটা কি আছে ও আছে ভেরি গুড এই যে এইটা ফাইন এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি তাহলে এখানে আমি কী বসাতে পারবো এ এন 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 অক্স বসাতে পারবো তাহলে আমাদের এখানে রিঅ্যারেঞ্জ করা হলো এবং তার সাথে সাথে কী করানো হলো ভাওয়েল ও কনসোনেন্ট অর্থাৎ এ ও এন এর ব্যবহার আমরা কীভাবে এ বসাবো এবং কীভাবে এন বসাবো সেটিরও ব্যবহার আমরা জানতে পারলাম তা আমরা একসাথে বা একসঙ্গে অনেকগুলো জানবো না অল্প অল্প করে জানবো তাহলে আমাদের মাথায় থাকবে এবং সেটি আমরা সুন্দরভাবে আমার খাতায় লিখতে পারবো সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার কেজি শ্রেণীর শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যে তোমরা অনেক কষ্ট করে এই অনলাইন ক্লাসগুলো করছো এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে যারা অনলাইন ক্লাসে বসছে না নিয়মিত বসছে না তাদেরকে তোমরা অবশ্যই জানাবে এবং যারা ক্লাসগুলো করছো তারা এই কমেন্টে কী লিখবে নাম শ্রেণীর রোল এটা লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো করেছো আর যদি কোনো অসুবিধা হয় পড়ার মধ্যে তাহলে তোমরা কী করবা এই পড়াগুলো যেটি তোমার বুঝতে অসুবিধা হবে বা কষ্ট হবে সেটি তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাবা কিংবা আমাকে মোবাইলও করতে পারবা তো সেক্ষেত্রে আমি তারপরের ক্লাসে যখন ক্লাস করব তখন আমি ওগুলো নিয়ে আলোচনা করলেই তুমি তখন সেটা নিয়ে বুঝতে পারবা তো আমি আশা করি প্রথম সামগ্রিক সিলেবাস যেভাবে পড়েছ যেভাবে শেষ করেছ আমরা দ্বিতীয় সামগ্রিক সিলেবাসটিও ঠিক একই রকমভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ এবং আজকে আমার ক্লাস শেষ আমি তোমাদেরকে আবারও বলি সামনে এক তারিখ থেকে হয়তো লকডাউন চলবে এবং কঠোরভাবে সেক্ষেত্রে এখন যে মানুষ চলাচল করছে সেটা হয়তো আরও